গুড মর্নিং সবাইকে, টিএফএল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে সকালবেলায় উঠতে একটু দেরি হয়ে গেছে, আমি ভেবেছিলাম যে অনেক তাড়াতাড়ি উঠবো, কিন্তু কালকে অনেক রাত অবধি আমরা দুই ভাই মিলে গল্প করেছি, গল্প করে অনেকটা লেট হয়ে গেছে শুতে, যে কারণে আমার উঠতেও বেলা হয়ে গেছে। সকালবেলায় উঠেই যে চা খাচ্ছি, আর আমি এলাম হয়তো ভিডিও করতে, বাট মামির সব রান্না শেষ হয়ে গেছে, মানে আমি কোনো রান্নার ব্লগ করতে পারলাম না আজকে। তবে একটা আইটেম রয়েছে যেটা আমি রান্না করব বলে রেখেছিলাম, তো সেই মাংসটা আমি রান্না করব, সেটা শেয়ার করার চেষ্টা করছি। কারণ কি, এর আগেও আমি আমার ওই মাংসের ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, তো সেইভাবে আর বিশেষ কিছু নেই আইটেম দেখাবার মতো। তো তাও যে মা সকালবেলায় মোবাইল নিয়ে বসে পড়েছে ঘাটতে, এখানে মামি নাস্তার প্রিপারেশন করছে, রুটি বেলছে, আর আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আমি আজকে আগে উঠব, সেই চ্যালেঞ্জই হেরেছি, ও আগে উঠে গেছে, ও এখন বাইরে বেরোচ্ছে। তুমি কি আনতে যাচ্ছ নিয়ে আসো, তারপর আমরা পরে একসাথে বেরোবো, আজকে নার্সারি যাবো এখানকার। তাড়াতাড়ি এসো। আচ্ছা, সব রান্না তো হয়ে গেল, আমি তো মিস করে গেলাম, এখন তো পিঁয়াজ টিয়াজ কেটে আমাকে সাহায্য করে দিচ্ছে, আমি মাংস রান্না করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে মামির যে রেসিপির গোপন ব্যাপারগুলো সেগুলো কিন্তু আমি দেখাতে পারলাম না। তাই তো, সব রান্না রেডি তো? যে মামা সকাল সকাল রক্ত দিয়েছিল, তুমি কী কারণে রক্ত দিতে গেছিলে? হ্যাঁ, আর ক্রিয়েটিন। আচ্ছা, লিপিড প্রোফাইল আর ইউরিন ক্রিয়েটিন। আর আরেকজন খবরের কাগজ নিয়ে বসে পড়েছে, সকাল সকাল উঠে স্নান টান করে এখন নিউজ পেপার পড়া হচ্ছে। পেঁয়াজ বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজবো, এরপর আদা রসুন এখানে দেব, লঙ্কা টমেটো সব দিয়ে ভালো করে মাংসটা আমি রান্না করব। ও হ্যাঁ, সেটা হয় অনেক সময়, কথাগুলো শোনা যায় না। মামি স্নান টান করে এসে পুজো দিচ্ছে, এটা মামির ঠাকুর ঘর, এখন নিচে চলে এসছে, আগে ওপরে ছিল, বলো। হ্যাঁ, এখন পায়ের সমস্যার জন্য হচ্ছে, এখানে শিব ঠাকুরকে স্নান করানো হবে, পাশে গণেশ ঠাকুর পিতলের, ঝুড়ির মধ্যেও কত ঠাকুর গো পিতলের, নারায়ণ লক্ষ্মী, নারায়ণ লক্ষ্মী আছে, সরস্বতী, এরা কারা? কি তোমার বিকি কি পাঁচিলের ওপর কেন, বিকি নামও দেবে না। এই আমার মাংস ফুটছে, কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিয়েছি, এর গন্ধে এতগুলো বিড়াল আলো চলে এসেছে খেতে। রান্না বান্না শেষ করে ঘরে এসে হঠাৎ করে দেখছি যে বই নিয়ে একদম পুরো মগ্ন। আমার মামা খুব ভালো আবৃত্তি পাঠ করে, আমরা একটা মামার ছোট্ট আবৃত্তি শুনবো। মামা, তোমার একটা আবৃত্তি শোনা যাক। আমি বিদ্রোহী কবিতাটা কাজী নজরুল ইসলামের কয়েকটা লাইন শোনাচ্ছি, কারণ এটা আমার সাহস না বলেও বরং বলা ভালো দুঃসাহসই হয়তো দেখাচ্ছি, আপনারা একটু ক্ষমা ঘেন্না করে নেবেন। আরে তুমি আবৃত্তি করো, কোনো চাপ নেই। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেড়িয়া উঠিয়াছে চিরে বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর, মমললতে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রী, বলবীর আমি চির উন্নত শ্রী, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস,
আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বী, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দোলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তৈরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলো কেসে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, অপূর্ব হয়েছে। আমি আমি সাজি না, আমি এরকম থাকি। ওয়ালাইকুম আসসালাম। ওকে পেয়ে গেছি, আমি কালকে ভিডিও করছিলাম, সব ব্লগে সবটাই করার চেষ্টা করছিলাম, ও ছিল না, ও অ্যাকচুয়ালি আসতে পারবে না বলেছিল, কিন্তু ওকে জোর করে আজকে ডেকে আনিয়েছি। আমরা একটু এই বিকেলটা একসাথে আনন্দ করব বলে ও নিজে খুব বিজি, ও বিজনেস করে বলে ও সারাক্ষণ বিজি থাকে, ও পাত্তা দেয় না আমাদের বিজনেস। একটা বড় ইন্টেরিয়ারের বিজনেস করো, বড় ইন্টেরিয়ারের বিজনেস, ও নিজে খুব ব্যস্ত থাকে, কাজকর্মের মধ্যে থাকে। ও এসছে, আমাদের খুব ভালো লাগলো যে একসাথে সব মানে সবার সাথে সবার দেখা হচ্ছে, একসাথে আমরা খাওয়া দাওয়া করবো। ও এখন খুব ক্লান্ত, আমি তো শুধু চিকেন করেছি আর সব রান্না মামি করেছে, তো স্নান টান করে নিন, আমরা একসাথে তারপর খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। খাবার বাড়াবাড়ি পর্ব চলছে, ওখানে চলে যাই টেবিলে। এই যে আমাকে ফেলেই খেয়ে নিচ্ছে, আমাকে ফেলেই খেয়ে নিচ্ছে না, আমি ওয়েট করছি ভিডিওটা করব বলে ভালো করে। এখানে একটুখানি রান্নাগুলোর সাথে পরিচয় করাই। চিংড়ি পটলের ভর্তা, তা একটু ভালো করে বল না, চিংড়ি পটলের ভর্তা আর ডাল আলু ভাজা, এটা হচ্ছে মোচা চিংড়ি, এটা হচ্ছে ইলিশ মাছের একদম হালকা ঝোল, এরপরে কালো জিরে কাঁচা মরিচের ইলিশের ঝোল, আর আসছে হচ্ছে মাংস, তাই তো, গোস্ত, মুরগির গোস্ত, মুরগির গোস্ত। খেতে উঠে ভীষণ ঘুম পেয়ে গেছে, কিন্তু তবুও আমরা ঘুম চোখে বেরোচ্ছি এখন সবাই। ওইদিকে মামি বেরোচ্ছে, গেট বন্ধ করছে, আর এখানে আমরা বেরোচ্ছি, নার্সারিতে যাব আমরা গাছ দেখতে। তো আজকে আমাদের চলে যাওয়ার ডেট, একটু পরেই বেরিয়ে যাব, তার আগে একটু নার্সারিতে ঘুরে নিচ্ছি, ঘুরে নিয়ে তারপরে আমরা বেরোবো। বাহ, কী ভারী চমৎকার ফুলগুলো। ও দেখ কাকে দিচ্ছে, এটা দিচ্ছে, ওটা বলছে, মানে আমাকে যা পাচ্ছে তাই বলছে, খুব আনন্দের বিষয়। অন্তু একটা নতুন গাছ, বৃষ্টিতে পুরো ভিজে গেছে একদম। হাই, ঠিক আছে বসো না। টুপি পরে হিরো, এই যে ডিস্টার্ব করছে ড্রাইভার, বলছে নার্সারির জন্য নিয়ে বেরিয়েছিল, এখন বলছে নার্সারি কত দূরে, 31 কিলোমিটার নার্সারি বলে, সেই জন্য এখন বলছে আর নিয়ে যাবো না। আর কোনো মানে হয় এটা, ঘুম নষ্ট করে রেডি হয়েছি, দেখুন জামা কাপড় পরে। অতিক্রম করে অবশেষে এসে পৌঁছালাম সোনু ভাইয়ের নার্সারিতে। এখানে অনেকদিন ধরে আসবার ইচ্ছা ছিল, কি গাছ রেখেছেন, কিভাবে পরিচর্যা করছেন একটু দেখবো শুনবো, যদি উনি থাকেন অবশ্যই, নাহলে তো আমরা যাচ্ছি ভেতরে গিয়ে দেখছি উনার নার্সারি কিভাবে তৈরি হয়েছে। এই হচ্ছে উনার নার্সারি, কুকুর আছে, এর ভেতর বোধ হয় ক্যাকটাস বা পাতাবাহারি, এই আম হয়েছে, মাশাআল্লাহ। তুই একটু নিচে করে দেখাবি তো, কেউ দেখতেই পেলো না, আমি তুলছি অমনি করে, দূর দূরে কর,
লেবু গাছে লেবু আম তারপর এই যে লেবু গাছে লেবু কিউট আম আমি আম হয়ে রয়েছে গাছ মা এত ছোট গাছে আম এ তো আমার বাড়িতেই করতে পারবে গো মা হ্যাঁ হ্যাঁ কলমের গাছ তো কলমের গাছ আচ্ছা এখানে আরেক ধরনের পাতিলেবু বড় বড় পাতিলেবু হয়ে রয়েছে এগুলো সব বনসাই গাছ এগুলো খুব বেশি দাম হবে না এই যে বিভিন্ন রকম গাছ কি বিশাল নার্সারি তো দূরে গ্রামের ভেতর দেখে পা ব্যথা যাচ্ছে এগুলো সব আম গাছের কলম ও মাই গড কতখানি জায়গা জুড়ে নার্সারি ওই যে ওখানে হচ্ছে পুরো এটা হচ্ছে জবা ফুলে দেখ থোকা জবা ওই যে ওখানে কি সুন্দর একটা অপূর্ব বনসাই দেখতে পাচ্ছি এগুলো সব জলপদ্ম না জলপদ্ম এই যে জলপদ্মের কুড়ি হয়ে রয়েছে সাদা পদ্ম লাল পদ্ম লেবু পেয়ারা কাঁঠাল গাছ দেখ উপরে আকাশটা দেখা বন্ধুদের একদম গ্রামের মুক্ত আকাশ গ্রামের মুক্ত আকাশ মুক্ত অক্সিজেন ক্যাকটাসে ফ্লাওয়ার তাই তো ক্যাকটাসে ফ্লাওয়ার সবসময় কালারফুল ফ্লাওয়ার হয় এই যে গাছটা কিনলাম ওই গাছটা কিনলো আমাকে এই গাছটা কিনলাম অন্তু এখানে এতগুলো গাছ নিল আমরা এতগুলো গাছ নিয়ে খুব খুশি তোমার কি অনুভূতি এতদিন পর এসে নার্সারিতে এতগুলো জিনিস কিনে তোমার কি অনুভূতি এই যে মামি এখানে তোমার অনুভূতি কি আমার তো দেখে মনে হচ্ছে সবই নিয়ে যাই সবই নিয়ে যাই সত্যি তাই কি ভালো লাগছে দেখো ফুলটা এমন জায়গায় ধরেছি না তোমার তার উপর মুখ তার উপর টুপি গাছ কেনা হলো খুব ভালো লাগলো এটা থাইল্যান্ডের গাছ বেগমবেরিয়াটা তো এটা নাকি বারো মাস ফুল হয় দেখা যাক বসানোর পর কি হয় এটাকে নিয়ে চলে যাবো আজকে বাড়িতে আমাদের দেখেছি আমাদের সব গাছ কেনা হয়ে গেছে আমরা এবার চলে যাচ্ছি এখান থেকে সোনারপুর তারপর ওখান থেকে আবার রওনা দিয়ে দেবো বাসায় সারাদিন খুব মজা হলো খুব আড্ডা হলো ও বাকিরা ওইখানে রয়েছে আর ক্যামেরায় আসছে না মামি একটু টাটা আমাদেরকে একটু টাটা করো।